শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে দিল্লিতে ভারত জ্যোতি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এই সম্মানের জন্য ভারতের 25 জন মনোনীত হয়েছেন, এর মধ্যে এই রাজ্যের একমাত্র খোকন দাস। এই সম্মানে ভূষিত হয়েছিলেন মাদার টেরিজা। ভারতের আকাশে উজ্জ্বল জ্যোতি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বুকে সেবামূলক কাজের জন্য। তিনি প্রতি বছর 101 কন্যার বিবাহের দায়িত্ব তুলে নিয়েছেন। এছাড়াও তৈরি করেছেন নবনীর বৃদ্ধাশ্রম। প্রবীণ নাগরিক কৃতি ছাত্রছাত্রীদের প্রতি বছর সম্মান প্রদান করেন। এই সব কাজের জন্যই তাকে এই সম্মানে ভূষিত করা হয়। মেম্বার অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস and has for the past 15 years has encouraged many children to upgrade their cultural field. Let's put a hand together for Mr. Khokan Das. The award now goes to Dr. Ankit Dangi, who has done MBSC in veterinary surgery and radiology from Lupas Hisar with merit scholarship. দিল্লি থেকে রাজীব পন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা। শুক্রবার পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসকে দিল্লিতে ভারত জ্যোতি অ্যাওয়ার্ডে সম্মানিত করা হয়। এই সম্মানের জন্য ভারতের 25 জন মনোনীত হয়েছেন, এর মধ্যে এই রাজ্যের একমাত্র খোকন দাস। এই সম্মানে ভূষিত হয়েছিলেন মাদার টেরিজা। ভারতের আকাশে উজ্জ্বল জ্যোতি হিসেবেই প্রতিষ্ঠিত হয়েছেন সমাজের বুকে সেবামূলক কাজের জন্য। তিনি প্রতি বছর 101 কন্যার বিবাহের দায়িত্ব তুলে নিয়েছেন। এছাড়াও তৈরি করেছেন নবনীর বৃদ্ধাশ্রম। প্রবীণ নাগরিক কৃতি ছাত্রছাত্রীদের প্রতি বছর সম্মান প্রদান করেন। এই সব কাজের জন্যই তাকে এই সম্মানে ভূষিত করা হয়। মেম্বার অফ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস and has for the past 15 years has encouraged many children to upgrade their cultural field. Let's put a hand together for Mr. Khokan Das. The award now goes to Dr. Ankit Dangi, who has done MBSC in veterinary surgery and radiology from Lupas Hisar with merit scholarship. দিল্লি থেকে রাজীব পন্ডলের রিপোর্ট, আনন্দ বার্তা।